তিনি যেন এক সম্রাট, বিশাল তার সৈন্য সামন্তের বহর, রাজকীয় সব গাড়ি, বিমান ও প্রমোত্তরে। খাবার খান পৃথিবীর সবচেয়ে দামি দামি, দুনিয়ার শান শওকত তার পোশাক আশাকেও। রয়েছে খেয়ালি সব শখ আহ্লাদ, কিন্তু তার দেশ উত্তর কোরিয়ার সাধারণ জনগণের অবস্থা ঠিক উল্টো। সরকারের পক্ষ থেকে আসা নামমাত্র রেশনের উপর নির্ভরশীল বেশিরভাগ মানুষ। জনগণের অধিকাংশই ভয়ানক অপুষ্টির শিকার। প্রোটিন এবং শুকনো মাছ বা স্কুইডের মতো সস্তা খাবারও জোটে না ভাগ্যে। তবে প্রেসিডেন্ট কিম জং উন কিন্তু সেসবের ধার ধারেন না। তেল তেলে মোটাসোটা কিম দিব্যি আকণ্ঠ বিলাসিতায় ডুবে থাকেন। যে প্রাণী মানুষকে খায় সেই প্রাণী নাকি তার ফেভারিট ডিশ। পছন্দ করেন হাঙরের বাচ্চার স্যুপ। ডেনমার্কের থেকে মানসম্মত পোর্ক, ইরান থেকে ক্যাভিয়ার, চীনা তরমুজ আর জাপানের অত্যন্ত সুস্বাদু কোবে গরুর মাংস ছাড়া একদিনও চলে না কিমের। পনিরের প্রতিও এই স্বৈর শাসকের রয়েছে ভীষণ দুর্বলতা। উত্তর কোরিয়ার প্রাক্তন সরকারি শেফ কেনজি ফুজিমোতো জানান, কিমের সবচেয়ে প্রিয় পানীয় অতি মূল্যবান ওয়াইন। কিমের জন্য আমদানি করতেই বছরে $30 মিলিয়ন বেশি ব্যয় করা হয়, যা উত্তর কোরিয়ার জনসাধারণের পকেট থেকেই যায়। যেন তেন মদ হলে আবার চলে না, হেনেসির মতো দামি ব্র্যান্ডই তার চাই, যেগুলোর প্রতি বোতলের দাম $2000 বেশি। কিম জং উন কোথায় থাকেন এর কোনো সুনির্দিষ্ট জবাব দেওয়াটা কষ্টকর, কারণ পুরো দেশ জুড়ে তার 17টা প্রাসাদ তো আছেই, আছে গোটা একটা নিজস্ব দ্বীপও। সমুদ্রে ঘুরে ঘুরে হাওয়া খাওয়ার জন্য রয়েছে $8 মিলিয়ন মূল্যের প্রমোত্তরে। সিনেমা দেখার জন্য কিম জং উনের আছে 1000 আসন বিশিষ্ট বিলাসবহুল এক সিনেমা হল। এছাড়াও এই স্বৈর শাসকের মনোরঞ্জনের জন্য রয়েছে বিলাসবহুল এক বিশেষ ট্রেন। 20 বগির সেই ট্রেনে রয়েছে বিলাসবহুল জীবনযাপনের সব রকমের রসদ। শোনা যায় কিমের এই বিশেষ ট্রেনে নিয়োগ দেওয়ার আগে মেয়েদের কুমারিত্ব পরীক্ষা করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে তাকে চাকরিতে নেওয়া হয় না। কিমের মনোরঞ্জন করাই এই মহিলাদের একমাত্র কাজ। এরা সকলেই কিমের প্লেজার ব্রিগেডের অংশ। এদের কেউ অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন না। হুটহাট আমেরিকাকে হুমকি ধামকি দিয়ে বসা এই নেতা নিজের নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে থাকেন। ভয়ে প্রতিদিন কিম তার মলমূত্র পরীক্ষা করান। উত্তর কোরিয়ার সিকিউরিটি অফিসার লি ইয়ুন জুং বলেন, এই নেতার পরিত্যক্ত বর্জ্য থেকেই তার স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। উত্তর কোরিয়া তাদের সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ। সার্বক্ষণিক একদল সুসজ্জিত দেহরক্ষী নিয়োজিত থাকে এই কোরীয় নেতার নিরাপত্তা নিশ্চিত করতে। সকল দেহরক্ষীর উচ্চতা হতে হবে কিমের শারীরিক উচ্চতা অনুযায়ী। দৃষ্টিশক্তি হতে হবে প্রখর, শারীরিক কোনো সমস্যা থাকা চলবে না। 2009 সালে রি সুন জুনকে বিয়ে করেন উন। এরপর থেকেই রাষ্ট্রীয় কোষাগারের অর্থে একের পর এক উপহার দিয়ে যাচ্ছেন স্ত্রীকে। ক্রিশ্চিয়ান ডিওরের যেসব হাতব্যাগ বা পার্স মিসেস উন ব্যবহার করেন তার প্রতিটির মূল্য স্থানীয় শপিং সেন্টারে $1,457। শুধুমাত্র স্ত্রী নয়, নিজের পছন্দ অনুযায়ী দেশের উচ্চ পদস্থ অনুগত কর্মকর্তাদের দামি উপহার দেন কিছুদিন পরপর। একবার তো একসাথে 160 জন কর্মকর্তাকে মার্সিডিজ বেঞ্চ গাড়ি উপহার দেন, যার মূল্যমান $11.7 মিলিয়ন কাছাকাছি। 1948 সালে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয় কিম জং উনের দাদা কিম ইল সাংকে। দাদার মৃত্যুর পর তার পিতা কিম জং ইল মসনদে বসেন। 2011 সালের ডিসেম্বরে হার্ট অ্যাটাকে বাবা মারা যাওয়ার পর ক্ষমতা আসেন কিম জং উন, অর্থাৎ কিম রাজবংশের তৃতীয় নেতা কিম জং উন। পূর্বসূরীদের মতো তিনিও প্রবল সামরিক শাসন অব্যাহত রেখেছেন। 1 ডিগ্রি উপরে উঠে তিনি সারা বিশ্বকেও হুঙ্কার দেওয়া শুরু করেন। তার শাসনামলে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে মিশ্র সংকেত পায় বিশ্ব। সংবাদ মাধ্যমে কঠোর নিয়ন্ত্রণ জারি রেখেছে কিম জং উন সরকার। সম্প্রচার মাধ্যম এবং পত্রিকা সরাসরি রাষ্ট্র নিয়ন্ত্রিত। রেডিও টেলিভিশন চ্যানেলগুলোকে শুধু সরকারি প্রচারণের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। এমনকি অর্থনৈতিক সমস্যা কিংবা জরুরি প্রাকৃতিক দুর্যোগের খবরও সংবাদ মাধ্যমে প্রকাশ করা যায় না। কেউ যদি বিদেশি সম্প্রচার মাধ্যম ব্যবহার করে ধরা পড়ে মুখোমুখি হতে হয় কঠোর শাস্তির। কিম যখন $1,000,000,000 নিজের পেছনে খরচ করেন তখন দেশের সাধারণ জনগণ সামান্য একটি মুঠোফোনও ব্যবহার করতে পারেন না। দুবেলা খাবার আর শীত থেকে বাঁচার জ্বালানি কাঠ জোগানে ব্যস্ত থাকতে হয় তাদের গোটা জীবন।